তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। নারে তাকবীর! কার বিজয় করব? বকবি না বেশি, তুই কি বুঝিস? যারা বুঝে ওরা মুড়ি টেনা পয়সা আছে, আর তুই কি বুঝিস? আমি কার বিজয় করব? তোমাদেরই বিজয় করব, মানে ইমানদারদের বিজয় করব, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছে, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছে। আমার পরদান আসিন মায়েরা শুনে জানা, রাতের বেলা আমি মুনির উদ্দিন বলি, খালাপ বন্ধুরে আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবু জানো আমি আপনাদেরই ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয় বন্ধুরে। 1992 সালের 6 ডিসেম্বর, আর অল্প কিছুদিন পরেই 6 ডিসেম্বর চলে আসছে। আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে একটি সাল ছিল, সেই সালটি হলো 1992 সাল। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ, মসজিদটির নাম হলো মসজিদে বাবরি। কি নাম? মসজিদে বাবরি। এই বাবরি মসজিদকে চুর চুর করে ভাঙা হয়েছিল। সেই দিন ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, তার নাম ছিলেন শ্রী নরেন্দ্র সিংহ রাও। সেই দিন ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভেঙে চুরমার করা হয়েছিল। বন্ধুরা দেখুন আমার আল্লাহর কারিশমা, ওই সিংহের বংশের সিং মসজিদ ভাঙার জন্য মিনারায় উঠেছিল। তবে নরেন্দ্র সিংহ রাও তার এক বংশধর, তার নাম হলো বলবীর সিং। কি নাম? বলবীর সিং। যেই মসজিদের গম্বুজে উঠে প্রথম শাবল দিয়ে মসজিদ ভেঙেছিল, সেই বলবীর সিং মসজিদের মিনারা থেকে আল্লাহর জমিনে এসে নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে সেই বলবীর সিং ভারতের বাবরি মসজিদের বারান্দায় তারপর পূর্ণ পরিবারকে নিয়ে বলে দিল, আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর! আল ইসলাম জিন্দাবাদ! इस्लाम कभी मुर्दा नहीं है, इस्लाम जिंदा है और जिंदा रहेगा। मुनिरुद्दीन এসেছে চলে যাবে না, তোমাদের গ্রামে পোড়া মরতে এসে ফয়দা ভাড়া পোড়া মরতে এসে। মুনিরুদ্দিন এসেছে চলে যাবে, মোদি এসেছে চলে যাবে, ভাই গো মনমোহন সিং এসেছিল চলে গেছে, যায়নি? অটল বিহারী এসেছিল চলে গেছে, জর্জ ডব্লিউ বুশ এসেছিল চলে গেছে, आमी मुनीरुद्दीन एसेछि चले जाब, मोदी एसेछे चले जाबे, टेंशन करार कोनो दरकार नाई। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वाला ताहिनु वाला तहजानु वा अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन। अल्लाहु अकबर। अरे पश्चिम बंग, उत्तर बंगेर उत्तर दिनाजपुर गोवालपुकुर थानार लोकेरा तुमरा चिंताय चिंतित हयो ना। वाला ताहिनु वाला तहजानु एर बांगला हलो तुमरा चिंताय चिंतित हयो ना, तुमरा भये भीतु हयो ना, तुमरा गमगीन हये जेयो ना, तुमरा हताश हये जेयो ना, तुमरा तुम्हादेर ईमानटा मजबूत करो, मदेर बोतलगुली भेंगे दाओ, सुदेर खाता थेके नामटा केटे दाओ। आमी अल्लाह आमार वादा आमार जमीने आमी तुम्हादेर विजय करबो। नारे ताकबीर। पाम्प पड़ेছে নাকি? হ্যাঁ ना हिंसा हो जी भाई। अबे मुलबी तो के भाड़ा करे लिए सर हमरा के कहबी माने एरक मन हिंसा हो जाए तो एक पड़ पड़िया देना जी भाई। नारे ए जाग 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 रे मुसलमान, ए जाग 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 रे मुसलमान, चौदी के फिर ये देख तु तो ही दीदी फरमान। आमार भाई आमार बंधुरा आमार अब्बा जानेरा सुने जाना रातेर बेला आमी मुनीरुद्दीन बोली बंधु, तबे आमार अल्लाह ओखाने बोलें तुम्हरा माल एवं जान दिए अन्यायेर प्रतिबाद करे न्यायेर प्रतिष्ठा करो, आमी अल्लाह तुम्हादेरई कल्याण करब। एइखाने आमार अल्लाह बोलें रे तुम्हरा चिंताय चिंतित हयो ना, तुम्हरा भये भीत हयो ना, तुम्हरा हताश हये जेओ ना, तुम्हरा गमगीन हये जेओ ना, तुम्हरा तुम्हादेर ईमानटा मजबूत करो, आमार उपरे तावाक्कल विश्वास भरोसा करो, आमी अल्लाह तुम्हादेरई विजय करब। तबे ओइखानेও বললেন তোমাদেরই বিজয় করব, এখানেও বলেন তোমাদেরই বিজয় করব, কিন্তু আজকে আমাদের অবস্থা কেন এমন হয়ে গেল? বলবেন মুনিরউদ্দিন ভাই ওরা হলো ৭৫ আমরা হলাম ২৫, ওরা হলো ৭০ আমরা হলাম ৩০, তবে আমাদের কেমন করে বিজয়ী হতে পারে? ওরা কত আমরা কত? ওরা তোরা তো ৭৫ আমরা তো ২৫, ওরা তো ৭০ আমরা তো ৩০। যদি লড়াই লেগে যায় ওরা তো আমাদের পা দিয়ে দেবে নাকো, তবে কেমনি বিজয় হবে? ভাইজান আমি মুনীরউদ্দিন বলছি আজকে আমরা তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ सुम्मा अल्हम्दुलिल्लाह आज के तो हमरा भारतवर्षेर माटिते 25 থেকে 30% आज के भारतेर माटिते नेतृत्व चले श्री नरेंद्र मोदी। सेई दिन मक्का मदिना ताइफेर माटिते नेतृत्व चलछिलो आबू जेहलेर, कार আবু জেহেলের নেতৃত্ব চলছিল। সেইদিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3%। আমরা তো বড় সৌভাগ্যবান, আমরা তো বড় কল্যাণময়, আমরা তো 30%। সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই দিন মুসলমানেরা ছিল 2 থেকে 3%। ভাইজান বন্ধুরে ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান, ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহমান, আমাদেরও নাম আব্দুর রহিম। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ও তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেদানি খেলাম? বাপের বিহা লাগলো নাকি? ভাষা বুঝা হাসছ না এমনি খালি হো হো করে দিও। भाई गो ओरा केन विजय हलो आम्रा केन ओरा केन विजय हलो केन बेज्जती हलाम ओरा केन विजय हलो आम्रा केन पेदानी खेलाम ओरा केन विजय हलो आम्रा केन वंचित हलाम ओरा केन विजय हलो आम्रा केन लांछित हलाम ओरा केन विजय हलो एरा केन पददलित हलो ओराओ तो मुसलमान एराओ तो मुसलमान ओराओ छिलो संख्यालघु एराओ हलो संख्यालघु ओदेर केन विजय हलो एरा केन बेज्जती हलो भाई गो तार कारणटा कि रे तार कारणटा हलो बंधु तादेर भितरे मारात्मक दुइटा जिनिस छिलो तादेर भितरे मारात्मक दुटो जिनिस छिलो ओरा जदिओ संख्यालघु छिलो ओरा जदिओ संख्याय कम छिलो मध्य कोनो पार्थक्य नहीं पार्थक्य दुटो छिलो दुटो पार्थक्य छिलो कटा एकटु आंगुल दिए देखान शोना कटा पार्थक्य छिलो दुटो की ओरा छिलो बड़ लोभी ओरा कि छिलो ओरा छिलो बड़ लोभी ओरा छिलो बड़ प्रेमी एक बुजुर्ग चैंगड़ा बाँ दिके कन्नारे बसे छोड़ा पटकेरा खाड़िया चटकेरा स्टेजेर पश्चिम दिके मेटा गादा गादा करछे जार में तारा ऐसे निये जाओ तो भाईजान आमी कथाटा कि बोलछिलाम कथार मध्य डिस्टार्ब आमार मनटार मध्य मेजाजटा एई जोन्नो खराब हय जे आमी जखन स्टेजे आसबो हय छेला हाराइबे ना तो छेलार मा हाराइबे ना हले छेलार चाची हाराइबे যন্ত্রণা আর সইতে পারি না জালসা করা আরো কড়কড়া করে ধরবো না ছেড়ে দেব জানি না দিন হয়ে যে কয় না যে দিনে গেল আলে ডালে রাতে এলো ধান শুকাইতে দিনমান জালসা চললো ভালো আর আমি স্টেজে যাইনি তখন হয় ছেলে হারাইবে না তো ছেলের মা হারাইবে না হলে ছেলের চাচি হারাবে কেউ একজন হারাইবে কি যে আল্লাহর কারিশমা ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন तबे भाई जान बंधुरे आमार तबे आमी मनिर उद्दीन आपनादेर भाई जेई कथाटा आपनादेर काछे बोलते चाई तबे ओरा ओदेर मध्य एकटा आमार बाम दिके एक कन्नारे एक मुछुद्दी बुजुर्ग छिलो पट करे दाड़िये चट करे बोलछे मनिर उद्दीन भाई ओई दुटो जिनिस आमादेर काछे आछे आपनी कि बोललेन ओरा छिलो बड़ लोभी ओरा छिलो बड़ प्रेमिक तबे ओदेर चाइतो आम्रा कम ना जानें आम्रा जोदी खोदा ना खास्ता जोदी जानते पारी मनिर उद्दीन भाई शिलीगुड़ी थेके मालदा 5.5 लाख टाका निये जाच्छे खोदा ना खास्ता जोदी जानते पारी आलुआ बाड़ी इस्लामपुर पार करते देव ना माल छिनताई करे लेब आमादेर लोभ की कम आछे हाँ आपनी बोलछेन যে ওদের ভিতরে দুটো জিনিস ছিল একটা ছিল মারাত্মক লোভ আর একটা ছিল তাদের মধ্যে ছিল বড় প্রেম ভালোবাসা mohabbat জানেন আমরা 6 মাসে 4 আঙ্গুল জমি বড় করি জয়বার আল ছাড়তে যায় 1 আঙ্গুল করে টেনে নেই 6 মাসের মধ্যে এক বিদ্যা করে দেই তবে ভাইজান বন্ধুরে আমার अरे आमार अब्बा जान सोना चानेरा ओई छेलेटा दाड़िये बोलछे मनिर उद्दीन भाई ओदेर चाइते आमादेर लोभ कम नाई आपनी बोललेन ओरा छिलो बड़ प्रेमिक तबे आपनी कि खबर रेखेछेन आमार मोबाइलेर मध्य 5टा नाम्बार आछे कयटा 5टा 3टा ब्लैक लिस्ट करे रेखेछि 2टार साथे चलछे आमरा कि प्रेमिके कम आमादेर की भालोबासाई कम तीनटा ब्लैक लिस्ट करे रेखेछि आर दुटार सूते चलछे। आमी बोली रे बेआदब, रे बेआदब गाधा, तबे ओदेर लोभ आर ओदेर प्रेमे प्रेम आर आमादेर लोभ आर ओदेर लोभ आकाश एवं जमीनेर पार्थक्य, जाके बांगला भाषाय बला हय क्षेत्र भिन्न। आम्रा धन सम्पदेर लोभे पड़े, सुंदरी रमणीर प्रेमे पड़े। आम्रा धन सम्पदेर लोभे पड़े, सुंदरी रमणीर प्रेमे पड़े। आम्रा जातिके दिएछि कलंक। कि दिएछि? कि दिएछि? जातिके दिएछि कलंक। ओरा जान्नातेर लोभे पड़े, नबीर भालोबासाई पड़े। ओरा जाति के दिए इतिहास, ओरा विजय हलो एरा पिटनी खेलो। ओरा विजय हलो एरा वंचित हलो। ओरा विजय हलो एरा लांछित हलो। ओरा विजय हलो एरा अपमानित हलो। ओरा विजय हलो एरा वंचित हलो। भाई गो तादेर लो तारा জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। তারা বিশ্বকে কি ইতিহাস দিয়েছে বন্ধু, বিশ্বাস করুন আর নাই করুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার রাসূল দয়ার হাবিব বেরে জামানায় মক্কার মাটিতে এমনই এক ঘটনা ঘটলো। আমি আপনাদের সাধারণ সিম্পল ভাষায় বলি, এই যে দেখছেন ছেলেটা করে কই ছোড়ারা কোনগুনে গেল না, এটা তো ছোট জাংড়া। ওই যে কন্যারে বসে আছে ওই ছেলেটা, বয়সটা প্রায় 17 থেকে 18। ছেলেটার বিয়ে দেওয়া হলো, ছেলেটা বিয়ে করে বাড়ি আসলো। বউ তার বাড়িতে এসেছে, সন্ধ্যা হলেই হবে তার সোহাগরাত। সন্ধ্যা লাগলেই তার কি হবে? সোহাগরাত। সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুলসজ্জার রাত। এবার ছেলেটা বউয়ের সাথে দেখা হয় নাই, তার রাত্রে হবে মহব্বতের রাত, যে রাত্রিটা তার লাইফে কোনোদিন আসেনি, জীবনের প্রথম রাত্রি সেই পাবে। এবার ওর বাবা ডেকে বলছে, রুবেল আব্বা, রুবেল যে আব্বা, বেটা কি তুই বাজি চলে যা শিলিগুড়ি 15 দিনের জন্য, এক্ষুনি ট্রেন ধর। ওই ছোড়া ট্রেন ধরবে না, বিষ খেবে। কথা বলেন, কথা বলেন, বলেন কথা। ট্রেন ধরবে না, বিষ খেবে। রাত লাগলেই হবে তার জীবনের একটি প্রথম রাত, যেই রাতটির নাম হলো সোহাগ রাত, যেই রাতটির নাম হলো ফুল সজ্জার রাত। আর সেই রাত্রেই বাবা তাকে ট্রেন ধরতে বলছে 15 দিনের জন্য শিলিগুড়ি। সেই ছেলেটা সহ্য না করতে পেরে বড় চাচার বড় বেটার কাছে যে কইছে, ভাইজি খেয়েছে বা? বলে বিষ খাবো। ইডিয়েট কোথাকার, তোর আজকে খুশির দিন, এই মুহূর্তে বিয়ে করে আলি আর বিষ খাবি বলছিস, মানে কি হয়েছে? বলছে আব্বাকে পুছ করোগা। ভাইজান ব্যাপার খুবই খারাপ, অত্যন্ত খাতারনাক ঘটনা। তবে এই যে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীদের গল্প, এই 2022 সালের যুবক এবং যুবতীদের গল্প। কিন্তু বন্ধুরে, আমরা বাবার ভালোবাসা দিতে পারলাম না। আমি যেই বিষ খেয়ে সুসাইড করে মারা গেলে যেই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যায়, আজকে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীরা সামান্য বিপদে পড়লে বিষ খেতে সুসাইড করতে বাধ্য হয়ে যায়, কিন্তু সামান্য বাবার সম্মান রাখতে পারল না। কিন্তু বন্ধুরে, ওই দিন মক্কার মাটিতে আমার রাসূলের জামানায় এমনই একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগেই বউয়ের মোবাইল নাম্বার পেয়ে যায়, তাই না? और छोटो बहनों और बड़ो बहनों और छोड़ा गया देखते गए और मजकल बहनों पुटकी दे चिमची काटे कैसे नम्बर टाल लीते बात खुशी बा तब बर्तमान बऊ देखते जे বউয়ের নাম্বার পেয়ে যায়। কিন্তু আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। আর বাপ যা দিবে তাই ভালো, আর বড় বাপু যেটা করবে সেটাই ঠিক। ও কোনারে বাপ না রে দেখবে ভাইজান বন্ধুরে আমার, আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, বউ নিয়ে বাড়ি এসেছে। সূর্য ডুবলেই হবে তার সোহাগরাত, সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সূর্য ডুবলেই হবে তার মধুর রাত। এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজায় এসে হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন, আব্দুল্লাহ রে লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন গো নবী? বলে আব্দুল্লাহ রে মৌতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। রে আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। বন্ধুরে আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল অতি দয়ালু, আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই, আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত, এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আব্দুল্লাহ যদি আমার কথা পরে বেতন আমার বন্ধ করে দিবে গায়ের জোরে, তখন আমার মোতারিসি উচ্ছাত হয়ে যাবে। সত্যি কথা দায়ে মিছে কষ্ট পেতে হবে। আরও কত আলেম দেখি ফতুয়া ফারা যেতে, হালামকে হালাল করে ঘুষের ওজরেতে। আরও কত আলেম দেখি ফতুয়া ফারা যেতে, হারামকে হালাল করে ঘুষের ওজরেতে। সিক্রেটারির বেটা ভুল করে দিয়েছে, নাজেম সাহেবের বেটা, মডলের বেটা, সুবহানাল্লাহ। মাওলানা সাহেব কি করবে? মাওলানা সাহেব বিচার আচার করে ঠিক করে, কিন্তু দেখছে কি মডলের বেটা ভুল করে দিয়েছে, মডলের বেটা ভুল করে দিয়েছে। তখনই মুলবি সাহেব কি করছে, সালায় যদি আমি মডলের পক্ষ থেকে বিচার না করি তবে তো আচ্ছা না 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 নিও তো আচ্ছা ঠিক আছে দোয়া করছি। তো কি করছে তখন বিচারে বসছে, বিচারে বসে তখন কইছে কি করা যাবে, কি করা যাবে রে মন। তো সব তো মনে মনে করছে যে মুলবি সাহেব যেটা করবে ওটাই মানা যাবে। তখন বিচারকে উল্টা আর ফুলটা কোনো রকম করে ছাড়ো, খতম করে দিলে। ওইটাই যদি গরিবের বেটা হতো, যা গরিবের বেটি হতো তখন তো খেলতে, আর বড় লোকের বেটা হয়েছে তখন ওকে কি করবে, মণ্ডলকে সর্দারকে ফোনে করে দিলে, হ্যাঁ মণ্ডলজি আরে এরকম এরকম শুনলু যে আপনার বেটা ফালানার বেটির সাথে ফেঁসে গেছে, বিচার তো হাঁকি করতে হবে, আর কেমন করে কি করব না করব আমি কোনো দিশা পাই না। তো এক কাম করেন না, আপনার বেটাকে দিল্লি পাঠিয়ে দেন, আপনার বেটাকে দিল্লি পাঠিয়ে দেন, তখন আমি দেখে নিচ্ছি। गरीबेर बेटी मंडलेर बेटा तोर बिचार के इदिक उदिक करे खत्म करे दिले ओइली कइछे आरो कत आलेम देखी फतवा फरा जेते हाराम के हालाल करे घुषेर जोरेते। बंधुगण आमार खबरदार जीवने एरकम भूल काम करिएन ना। आर जे कोनो काम करबेन आल्लाहर उपरे भरोसा करे आपनि बेर हबेन बाड़ी थेके बेर हमें रब्बुल आलामीन आमी एखान थेके किशनगंज जाछि आल्लाह आल्लाह गो तोमार उपरे भरोसा करे जाछि रब्बुल आलामीन आमी तोमार उपरे भरोसा करे जाछि आर तोमाके देखे भय करछि आल्लाह रात्रे आमाके फालानार बेटी आमाके डेके चलो फालाना जगह डेके चलो किन्तु आमी तोमाके बोले भय करे रब्बुल आलामीन आमी ओई कामे जाइनि अन्याय कामे जाइनि आजके आमी एरकम भावे तोमाके देखे भय करेछि रब्बुल आलामीन। रात्रे सब मानुषजन सब घुमिये गियेछे रात्रे चिड़िया पाखी मानुषजन सब घुमिये गियेछे आमाके फालानार बेटी फोन करछे ओ भाई अरे एखन सब घुमिये गेछे एसो एसो फलाना जगह तुम एसो जख डाकलो आमार मनटाते एक बार करे मने मने बोलछे एखन 12टा रात्रि एकटा रात्रि के देखते पाबे आमी फलानार बेटिर काछे चले जाबो किन्तु आल्लाह गो तोमाके बोले शरण हये गेल आल्लाह दुनियार मानुष रे केउ देखते पाबे ना किन्तु जतई गभीर रात्रे तुमि अन्याय करो ना केन आल्लाह किन्तु देखते पाबे। एई लागा आमी एई कामटा करते पारबो ना रब्बुल आलामीन तुम्हें हाजिर नाजिर जेने ये कामटा आमी करेछि आल्लाह रब्बुल आलामीन तुम्हें भयभीत हये आमी ये कामटा करेछि यदि तुमी आसले खाटी यदि आमी तोमार बान्दा हये थाकि आर तुम्हें बोले भय करे थाकि आल्लाह गो एई मुसीबते पड़ेछि रब्बुल आलामीन एई मुसीबत थेके आमाके तुमी उद्धार करे दाओ। बानी इसराइल तीनटा लोकेर घटना शुनेछेन ना बानी इसराइल होते तीन लोक छिलो कोन सफरेते तारा रवाना हइल पथेर मध्येते झड़ आसिया पहुँचिल उभयेते एक गर्तई लुकाइया गेल कोथा हइते एक बिराट पाथर आसिया सेई गर्तर मुखे पथर पड़िल जाइया झड़ बिस्टी पड़े तारा बाहिर हइते अनेक कष्टे पारे ना अनेक कष्टे अनेक चेष्टा करे तारा पारे ना हिलाते। तो तीन जन जखन ओई गर्त मध्य पड़े तो और मध्य एक लोक क्या जानें और काकाते बन और काकाते बनर साथे और सम्बन्ध छिलो ओ सम्बन्ध की मने मने भाव चलो यार साथे आमी मिलबो यार साथे मिलबो दिया वो एक दिन कोनो काजे विशेषे और काछे पैसा चाइछे और जखन पैसा जखन चाइछे तखन ओके कइछे तोके तो पैसा दिबो किन्तु तोके फालाना जायगाते रात्रे आसते हबे कइछे ठीक आछे चले जाबो। तखन रात्रे जखन ओई जायगाते गेछे जाओयार पर तखन देखछे कि ओर शरीरे चुलगुलो दाड़िये गेछे ओर शरीरटा फैका हये गेछे ओके देखे केमन लागछे तखन कइछे हाजी एखाने तो मानुष नाई जीव नाई जन्तु नाई पशु नाई किछु नाई केउ किछु देखते पाय ना तो तोमार शरीर केन एरकम हये गेल। तखन बोलछे भाई रे एखाने केउ नाई किन्तु आल्लाह बोलेछे नाहनु अकराबु इलैहि मिन हाबिलिल वरीद बान्दारे तुम समुद्र तलाते तुम जाओ तुम गभीर रात्रे चले जाओ तुम पहाड़े ऊपरे चले जाओ ओखाने क्यों जेते पारबे ना किन्तु आल्लाह बोलछेन वा नाहनु अकराबु इलैहि मिन हाबिलिल वरीद ओरे बान्दा एई जे तोर घाड़ेर ऊपरे रगटा आछे ओर थेके निकटे आछि रे बान्दा तुई मने करछि एखाने केउ नाई किन्तु ओ आमार काका तो भाई तुमी यदि आजके आमाके ছেড়ে দিতা এই 5 মিনিটের কাজের লাগা কতদিন মোর জাহান্নামের আগুনে জ্বলব। কাকে তো ভাই রে তোমাকে বারবার জোড়হাত করে বলছি তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ সেদিন অত সেজে গুজে গিয়েছিলাম অত তৈরি হয়ে গিয়েছিলাম কিন্তু যখন তোমার ভয় আমাকে দেখালো তোমার ভয় আমার ঢুকে গেল ভিতরে আল্লাহ আমি তখন কাকা তো ভাইয়ের সাথে মিলতে পারলাম না रब्बुल आलामीन से दिन जुदी आमी तोमाके देखे भय करे थाकी खाटी दिले जुदी तोमाके देखे डरिये थाकी आल्लाह तुमी ओई गर्तेर मुखेर ओपर थेके आमार पाथरखानाके हटिये नाओ रब्बुल आलामीन उ आल्लाहर काछे कानलो करंदन करलो आल्लाह गो तोमार कोनो नेकी काम करते पारिनी आल्लाह किन्तु सेदिन तोमाके देखे भय करेछिनु दिया आमार काकातो बोनेर साथे आमी मिलते पारिनी रब्बुल রব্বুল আমিন তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে আমার পাথরখানা হটিয়ে দাও। আল্লাহ বললেন কি পর্দাটা শরীরটা আমারে পোড়ায় ওকে ডাকেন তো পোড়ায়। আরে সাইদ বাবু बार बार आपको बोला जाता है और ये पर्दा का इंतजाम कैसे किए हैं आप? मिनी पर्दा एक एकदम टोटल बंद है, यहीं से तो हम लोग देख रहे हैं बंद है, यहाँ जो कोना में दिया हुआ यहीं तो बंद है। रब्बुल आलमीन तखन कि करलें ओके सुंदर करे और ओई दिनकार कथा जखन स्मरण करलें जे आल्लाह जे कुराने बोलेছেন ও মান ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা এই আয়াত যেখানে ফিট করবেন যেই জায়গাতে লাগাবেন একদম লেগে যাবে ওই গর্তের মধ্যে কেউ বাঁচাতে পারতো না। কিন্তু আল্লাহ গো যদি আমি তোমাকে দেখে ভয় করে থাকি আজকে এই গর্তের মধ্যে থেকে আমাকে বের করে दें। रब्बुल आलमीन एत सन्तुष्ट हलन एत खुशी हलन ओई लोकटाके ओई तीन जन के सुंदर करे गर्तर भीतर थेके बेर करे दिलेन। बंधुरे কোনো বি আপনি অন্যায় কাজে যাবেন যদি আল্লাহকে বলে ভয় আপনার ভিতরে ঢুকে যায় আপনার দিলের মধ্যে ঢুকে যায় তো আল্লাহকে বলে স্মরণ করেলেন তো আপনার দ্বারা অন্যায় কাজ হবে না। আর যখন হবে না রব্বুল আলমিন কোনো বি মুসিবতে আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। এই লেগে বলবো ভাই তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবুহু কোনো বি জিনিসে আল্লাহ উপরে ভরসা করেন রব্বুল আলামিন আপনার লেগে যথেষ্ট আছে। দুনিয়ার মানুষ আপনাকে কিছুই করতে পারবে না। আর আল্লাহ লীলা খেলা কেউ বিচার ওই জন্য বলছেন এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্ন বানাইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্ন বানাইয়াছেন সাই। হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি মারো তুমি বাঁচাও তুমি বিনা কেউ নাই। এই যে দুনিয়া কিসেরও লাগি বক্তা সাহেব যে হারা তো আগে কয়ে দিয়েছি ভাই যে হারা খালি রাস্তা ক্লিয়ার করার লেগে আসছি। তো যাই হোক আমার নিয়মই নাই যে আমি 2-4 মিনিটও আগে বাড়বো। তো খালি একই জন আমাকে 500 টাকা দিয়েছে ওর জন্য দোয়া করে নিয়েছি। নানা নানির লেখা সুবহানাল্লাহ যোগ্য নানা নানি ছে যোগ্য নানা নানির লাতি ছিল দুনিয়াতে 500 টাকা দান দিল তাদেরও নামেতে। এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে বালা মুসিবত থেকে দূরে সরাইবে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন। ফয়জুল হক সাহেব ছিল দুনিয়াতে 100 টাকা দানি দিল মা বাপের নামেতে। এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে তার বালা মুসিবত দূর করে দিবে। আমি পাপী পাত্র তো যা দোয়া করব কত তাকে আল্লাহ নেকি দিয়ে নিজ মনে মতো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন কবুল করো গো তুমি রব্বুল আলামিন মাফ করো গুনাহ কথা গফুরুর রহিম। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।